ডাক্তার রোগ কাছে গেলে চিকিৎসালয় ডাক্তাররা টেস্ট কতগুলা দে কি দে টেস্ট বুঝি থাকলে বলেন তো, টেস্ট দেওয়া ভালো না খারাপ? ভালো। টেস্ট দেওয়া ভালো, তবে যেই রুগীর একটা টেস্টে চলে সেই রুগীরে ফার্স্টটা টেস্ট দরাইয়া দেওয়া, যেই রুগীর দুইটা টেস্টের দরকার সেই রুগীরে 10টা টেস্ট দরাইয়া দেওয়া, এটাও কি ভালো? জি, যেই 10টা টেস্ট যেই রুগীরে দরাইয়া দিছে সেই রুগীর কাছে টেস্টের কষ্ট বহন করার সামর্থ্য নাই, তাতে ডাক্তার মিয়ার কিছু আসে আর যায় না। তার দরকার হয়েছে কমিশন, যেই প্যাথোলজি থেকে টেস্টগুলা করে সেই প্যাথোলজি থেকে শতকরা 40% ডাক্তারবাবু কমিশন পায়। এই কমিশনের লোভে সে প্রয়োজন আর অপ্রয়োজন, সামর্থ্য আর অসামর্থ্য বিচার করে না, যারে তারে দুইটার জায়গা 10টা টেস্ট লাগাইয়া দেয়। এই ডাক্তারের গোষ্ঠী আসলে কি জনগণের সেবক না কষাই? সোনাপুর নাই, মাইজদি নাই, নোয়াখালী নাই, ও আছে নে। আমার আফসোস, আমার সরকার বাহাদুর এই ডাক্তার বাবুদের উপরে নিয়ন্ত্রণ করে না, এদের সার্টিফিকেট অনুসারে কার ফি কত হওয়া দরকার, ফার্স্ট টাইম কত হওয়া দরকার, সেকেন্ড টাইম কত হওয়া দরকার, রিপোর্ট দেখানোর ফিস কত হওয়া দরকার, এরা মাসে কত টাকা ইনকাম করে, বছরে কত টাকা ইনকাম করে, ইনকাম করার টাকাগুলো যায় কোথায়, ট্যাক্স দেয় কত, এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকার দরকার আছে না? নাই। আমাদের দিকেও নজরদারি রাখেন, এতে আমরা নারাজ না, আমাদের দিকেও নজরদারি রাখেন, সাথে উনাদের দিকেও একটু নজরদারি রাখিয়েন। বেটা MBBS পাশ করে নাই বলে ডেন্টাল স্পেশালিস্ট। আমি একদিন এক ডাক্তারের দিছিলাম সটকানা একটা ঘুরে ছাগলনাইয়া হসপিটালের। যাই হোক, রোগ চিহ্নিত করা দরকার, সমাজে যেই কাজগুলা চলে কোন কোন কাজ শান্তির, কোন কোন কাজ অশান্তির, একটু জানার দরকার আছে না? নাই। আমি ধারাবাহিকভাবে একটু বলি, আপনারা আমারে ভোট দিয়েন ফরে দিই। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দান সৎকার করা, মা বাপের সেবা করা, লিগ্যাল ওয়ারিশদের মিরাজ যথাযথভাবে আদায় করা, পাওনাদারের পাওনা আদায়ের জন্য সদা সচেষ্ট থাকা, রাস্তায় মানুষের কষ্ট দেওয়ার কোনো বস্তু পরিত্যক্তে দেখলে সেটাকে সরাইয়া দেওয়া ইত্যাদি, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা, এই কাজগুলার দ্বারাই সমাজে খালি অশান্তি হয়। হ্যাঁ, কি হয়? চুরি করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, রাহাজানি করা, নারী দর্শন করা, ইপটিজিং করা, অ্যাসিড নিক্ষেপ করা, মদ খাওয়া, জুয়া খেলা, সুদ খাওয়া, মানুষ মারা, লিগ্যাল ওয়ারিশদেরকে তাদের মিরাজ না দিয়া তাদেরকে বঞ্চিত করা, পাওনাদারের পাওনা আদায় না করার জন্য চালাকি চতুরি করা, দোকানদারের দোকানে বাকি করি, বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি হাঁটা, আর নিজেকে সাধু সাধু ভাব দেখানো। আমার ভাইরা, মা বাপের নাফরমানি করা, মানুষকে কষ্ট দেওয়া, রাজনীতির নামে মানুষের পেটে ডেকার ঢুকানো, রাজনীতির নামে মানুষের মাথায় হকি স্টিক দিয়া বাড়ি দেওয়া, রাজনীতির নামে মানুষের বুকে রিভলভারের গুলি ছোড়া, এই কাজগুলার দ্বারায় সমাজে খালি শান্তি আর শান্তি আসে। হ্যাঁ, সবাই বলেন অশান্তি। তাহলে শান্তির কাজ কোনগুলা, অশান্তির কাজ কোনগুলা এবার বুঝছেন তো? জি। এখন আমাদের বুঝার বিষয় হইল, সমাজে এই অশান্তির যেই কাজগুলার কথা বলা হইল, আরো অনেক আছে নমুনা না আপনাদেরকে বলা হইল অশান্তির। না, চোখের সামনে এভাবে দাঁড়াই থাকলে তো কেমনে, সিট ডাউন প্লিজ। আরে মজা লাগলে না বসবেন, না হলে কীর্তন বসবেন, 10 মিনিট পরে উঠি চলে যাইয়েন। মনোযোগ আছে নি?
এই অশান্তির কাজগুলা সমাজে করে কারা, এটা একটু ঠিক করা দরকার। ন চিকিৎসা তো ফরে না, আগে রুগীকে সেটা ঠিক হোক। সুস্থ মানুষ একটারে ওষুধ দিলাম কি, কথা বুঝেন নাই? এখন তো রুগীরা হসপিটালের দ্বারে কাছেও যায় না। এই যে মাহফিলগুলা ওলামায়ে কেরামরা আপনাদের সর্বসাধারণের সহযোগিতায় উদযাপিত করে, এগুলো এক একটা মাহফিল এক একটা হসপিটাল। এইখানে যারা বয়ান করে ওনারা এক একজন এক একটা FCPS FRCS ডাক্তার, দেখেন না, নামই তো হাকিমুন নফস। নামেই তো কি হাকিমুন নফস, মানে নফসের ডাক্তার, নফসের ডাক্তার আসবে লাস্টে বয়ান করবে তো। আল্লাহু আকবার, এগুলা কি হাসপাতাল? এখানে যারা বয়ান করেন ওনারা এক একজন এক একজন ডাক্তার, ওনাদের মুখ থেকে যেই বয়ানগুলা বাইর হয় এগুলা প্রেসক্রাইব, প্রেসক্রিপশন, এটা লেখার নিয়ম নাই। এটা দিলের কানের দ্বারাই শুনি মুখস্থ করি সাথে করে নিয়ে যাওয়া লাগে। যেই আমলগুলার কথা বলা হয় এই আমলগুলা হলো মেডিসিন। পরের দিন সকাল থেকে একটা একটা আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করা মানে মেডিসিন সেবন করা। তো ওষুধ খাইলে নীল রোগ বালা হয় না, ওষুধের বালিশের নিচে ঢুকেই ঝুলে রোগ বালা হয়ে যায় জি। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো হসপিটাল তো বানানো হয় রুগীর চিকিৎসার জন্য। এখন সমাজে যারা ক্রাইম করিয়া বেড়ায়, এই চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানী নারী ধর্ষণ এসিড নিক্ষেপ ইয়াবাখুরি গাঁজাখুরি মদখুরি, এ রাজনীতির নামে মানুষ মারা, যত ক্রাইম আছে যত অপরাধ আছে, এরা যারা করে এরা কিন্তু এই হাসপাতালের দ্বারে কাছে আসে না। এরা ফুটবল খেলার টিম দেখার জন্য সেখানে ঠিক মতো যাইতে পারে। মুসলমান না হিন্দু, সব মুসলমানের সন্তান, সব কার সন্তান? মুসলমানের সন্তান। এরা কিন্তু ওয়াজ মাহফিল নামের হাসপাতালের কাছেও যায় না। আপনারা প্রত্যেকে নিজের ডাইনে বামে তাকাই দেখেন, যারা এখানে উপস্থিত হয়েছে তুলনামূলকভাবে সুস্থ মানুষগুলা, তুলনামূলকভাবে নামাজি মানুষগুলা, তুলনামূলকভাবে দিনদার মানুষগুলা, তুলনামূলকভাবে পরহেজগার মানুষগুলা, ওই বেনামাজি বেদিনের গোষ্ঠী মাহফিল নামের হসপিটালে আসে না। তা চিকিৎসা হবে কেমনে? আমাদের জানার বিষয় হল এই সমাজে অশান্তির কাজগুলা করে কারা, এটা একটু জানার দরকার না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমাজে তিন কালের মানুষ বাস করে। কয় কালের? কয় কালের? এক কালের নাম বাল্যকাল, এদেরকে বলে বালক। আরেক কালের আরেক কালের নাম যৌবনকাল, এদেরকে বলে যুবক। আরেক কালের নাম বৃদ্ধকাল, এদেরকে বলে বুড়া। এবার আমি আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত সামাজিক অশান্তির যেই কাজগুলার কথা বললাম, এই কাজগুলা সমাজের